আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমরা তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর সরল সমীকরণ চ্যাপ্টার অর্থাৎ অধ্যায় 5 নিয়ে আলোচনা করব। তোমাদের গণিত বইয়ের তিনটা পার্ট আছে, একটা হচ্ছে পাটিগণিত, একটা হচ্ছে বীজগণিত, একটা হচ্ছে জ্যামিতি, আরেকটা হচ্ছে পার্ট নতুন যুক্ত হয়েছে যেটাকে আমরা পরিসংখ্যান বা তথ্য উপাত্ত বলি, এটা তোমরা 4-5 থেকে পড়ে আসছো। তো ওই পার্টগুলোর মধ্যে সরল সমীকরণটা হচ্ছে বীজগণিত পার্টের মধ্যে পড়ে, যেখানে আমাদের লেখাগুলো অর্থাৎ বিশেষ করে আমরা যে প্রতীকগুলো ব্যবহার করি বা যে সংখ্যাগুলো লিখি বা যে অঙ্কের ব্যবহারগুলো করি প্রত্যেকটাই কিন্তু আমাদেরকে ইংরেজিতে লিখতে হয়। এটা কিন্তু মাস্ট বি মনে রাখা লাগবে, যখনই তুমি বীজগণিতের কোনো সমস্যার সমাধান করতে যাবে অবশ্যই সেখানে তুমি যে প্রতীকগুলো লিখবা, তুমি যে সংখ্যাগুলো লিখবা, তুমি যে অঙ্কগুলো লিখবা প্রত্যেকটাই যেন ইংরেজি লেটারের হয় অবশ্যই। এটা তো এই অধ্যায়ে যেটা আছে সরল সমীকরণ, সেখান থেকে আমরা জানবো কি কি সেটা একটু জেনে নিই। আমরা প্রথমত জানবো যে সমীকরণ কি, দ্বিতীয় আছে সরল সমীকরণ কি, তৃতীয় আছে সমীকরণের সমাধানটা কি, আর চতুর্থতে আছে স্বতঃসিদ্ধ। তো আমরা একটা একটা করে পার্ট আগাতে পারি। প্রথমত আমরা জানবো হচ্ছে সমীকরণ। তোমাকে এই সমীকরণ যে কথাটা আমি লিখলাম বা এখনই বললাম, এই সমীকরণটা তুমি কিন্তু ক্লাস 4 এবং 5 এ মোটামুটি শিখে এসছো, কিন্তু তখন তোমাকে বলা হয়নি যে এটা সমীকরণ। তুমি যে কাজটা করছো, তুমি মনে করে দেখো ক্লাস 4 এ এবং 5 এ তুমি গাণিতিক প্রতীক নামে যে চ্যাপ্টারটা পড়ছো সেই চ্যাপ্টায় একটা শব্দ ছিল হচ্ছে খোলা বাক্য, বা অনেকেই তার সামনে আরেকটা শব্দ লিখে দিত যে গাণিতিক খোলা বাক্য। তো খোলা বাক্যটা কি সেটা আমরা এক বাক্যে শিখছিলাম, যে অজানা রাশি বা অজানা প্রতীক বা বিশেষ প্রতীক সংবলিত গাণিতিক বাক্যকেই বলা হয় খোলা বাক্য। এটা আসলে নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই, অর্থাৎ তুমি যখন লিখতা অজানা প্রতীক বলতে ক একটা সংখ্যা তার সাথে 12 যোগ করলে হয় 17, এই যেরকম একটা যদি থাকতো রাশি, এই রাশিকে তুমি বলতে হচ্ছে খোলা বাক্য। অথবা এরকম হতে পারতো যে ফাঁকা ঘর বিয়োগ 13 সমান 29, এরকম রাশির ক্ষেত্র এটাকে আমরা বলতাম হচ্ছে খোলা বাক্য। ঠিক তুমি দেখবা তোমার বইয়ের সরল সমীকরণে যে 95 নম্বর পৃষ্ঠাটা আছে সেই পৃষ্ঠায় একটা কথা লেখা আছে যে সমান চিহ্ন সংবলিত গাণিতিক খোলা বাক্যকে বলা হয় সমীকরণ। ভালোভাবে তুমি মিলে নিও 95 পৃষ্ঠার কথাটা, যে সমান চিহ্ন সংবলিত, একটা সমান চিহ্ন থাকবে আরেকটা হচ্ছে গাণিতিক খোলা বাক্য, গাণিতিক খোলা বাক্য। এই যে কথাটা লেখা আছে যে সমান চিহ্ন বিশিষ্ট গাণিতিক খোলা বাক্যকে বলা হয় সমীকরণ, তার মানে এই যে গাণিতিক খোলা বাক্য যে কথা বলছে এর মধ্যে কিন্তু কয়েকটা ব্যাপার লুকিয়ে আছে। তুমি যেটা ক্লাস 4 অথবা 5 এ শিখে এসছো যে খোলা বাক্যের মধ্যে কি কি থাকে, একটা অজানা রাশি, একটা অজানা রাশি। তো এই অজানা বা আরেকটা শব্দ আমরা ব্যবহার করতে পারি যে অজ্ঞাত, যেটা আমার অজানা, আমার জ্ঞানের মধ্যে নাই, অজ্ঞাত বা অজানা রাশি, এটা হচ্ছে এক। দুই নম্বরে আরেকটা জিনিস থাকতো, সেখানে হচ্ছে তোমার সমান চিহ্ন। তিন নম্বরে আরেকটা জিনিস থাকে হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। দেখো ভালোভাবে খেয়াল করে আমি কি কি বললাম, এটা এক, এটা দুই, এটা হচ্ছে তিন। তাহলে খোলা বাক্যের মধ্যে থাকতে হচ্ছে অজানা রাশি, সমান চিহ্নের কথা এখানে সমান চিহ্নের কথা বলাই আছে, আরেকটা হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। প্রক্রিয়া চিহ্ন বলতে যোগ বিয়োগ গুণ ভাগ এটার কথা বলা হয়েছে ইংরেজিতে আমরা, বা বীজগণিতের ভাষায় যেটা বলি প্লাস মাইনাস ডিভাইডেড ইনটু অথবা ডট গুণের ক্ষেত্রে আমরা এই শব্দগুলো ব্যবহার করি। তাহলে যে অজানা, এখন অজানা রাশি বা অজ্ঞাত রাশি কি, এটা আবার তোমরা 4.1 বা 4.2 শিখেছো, অজানা বা অজ্ঞাত রাশিকে বলা হয় হচ্ছে চলক। তার মানে তুমি অজানা বা অজ্ঞাত রাশির পরিবর্তে শব্দটা ব্যবহার করতে পারো চলক। তাহলে সমীকরণ হওয়ার জন্য তোমার লাগবে তিনটা ব্যাপার, নাম্বার ওয়ান হচ্ছে চলক, সেটা অজানা বা অজ্ঞাত রাশি, দুই হচ্ছে সমান চিহ্ন, তিন হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। এই তিনটার সমন্বয় যেখানে থাকবে সেটাকেই আমরা বলবো বীজগণিতের ভাষায় সমীকরণ। তাহলে সংজ্ঞাটাকে যদি একটু আমরা সুন্দর করে সাজিয়ে বলি, যেটা 96 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে, তুমি দেখবা যে অজ্ঞাত বা অজানা রাশি অথবা চলক, সাথে থাকবে প্রক্রিয়া চিহ্ন ও সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে বলা হয় সমীকরণ। আমি আবার বলছি, দেখো যে অজ্ঞাত বা অজানা রাশি বা চলক তিনটা একই কথা, অজ্ঞাত বা অজানা রাশিও যা চলকও তাই, তার মানে চলক
প্রক্রিয়া চিহ্ন ও সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে বলা হবে সমীকরণ তাহলে তুমি সেটা কিভাবে তাহলে অজানা রাশি আমরা গণিতের ভাষায় ধরতে পারি একটা অজানা রাশি হচ্ছে x একটা প্রক্রিয়ার জন্য সেখানে প্লাস মাইনাস যে কোনো বা গুণ ভাগ বা ডিভাইডেড ইনটু যে কোনোটা থাকতে পারে তাহলে x প্লাস আমরা দিলাম 2 একটা সমান চিহ্ন থাকবে ইকুয়াল আমরা দিলাম 3 তার মানে এই যে এখানে দেখো অজানা রাশি আছে প্রক্রিয়া চিহ্ন আছে সমান চিহ্ন আছে তাহলে সংজ্ঞাটা আমি দেখো আরেকবার বলছি যে অজানা বা অজ্ঞাত রাশি যেটাকে আমরা বলি চলক তার মানে আমরা বলতে পারি চলক প্রক্রিয়া চিহ্ন ও সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যই হলো সমীকরণ তো এই সমীকরণের মধ্যে যে চলকটা আছে এই চলক নিয়ে আবার কথা আছে এখন সমীকরণ আরো রকম হতে পারে তার আগে আমরা একটু বলি যেমন x + y এটাও সমীকরণ হতে পারে এখন x একটা চলক y হচ্ছে আরেকটা চলক তার মানে এখানে দ্বিচলক বিশিষ্ট এটা একটা সমীকরণ সেটা হতে পারে 2x + 3y = 13 অথবা হতে পারে 2x + 12 = 16 এরকম যে কোনোটা হতে পারে এগুলো হচ্ছে সমীকরণের উদাহরণ এখন এই সমীকরণ আমাদেরকে বলেনি শুধু বলছে সমীকরণের আবার সরল সমীকরণ এই যে আমাদের যে চলকটা দেওয়া আছে এই চলকের ঘাত নিয়ে কি আমরা আলোচনা করছি এর আগে ঘাত শব্দের অর্থ হলো শক্তি আমি আবার বলছি ঘাত শব্দের অর্থ হলো শক্তি তোমরা কিন্তু এটা অনেকবার পড়ছো বা ইংরেজিতে এখন যেটাকে পড়ে আসছো হচ্ছে পাওয়ার ইংরেজিতে পড়ছো পাওয়ার তাহলে এই যে x এটা একটা চলক এই চলকের ঘাত যদি এটা x আছে তার মানে x এর চলক 1 পাওয়ারটা সবসময় মাথার উপরে থাকে যখন পাওয়ার 1 থাকে তখন আমরা সেটা ব্যবহার করি না x এর মাথার উপরে যখন 2 লেখা থাকে তখন এইখানে x এর পাওয়ার হচ্ছে 2 তার মানে এর ঘাত হচ্ছে 2টা যখন এর মাথার উপরে 3 থাকবে তখন x এর ঘাত হচ্ছে 3 তার মানে 3 ঘাত বিশিষ্ট তার মানে এটা হচ্ছে 1 ঘাত এটা 2 ঘাত এটা 3 ঘাত বা এইভাবে আস্তে আস্তে যত বাড়বে ঘাতের সংখ্যাও তত বাড়তে থাকবে তো যে চলকগুলো মানে সমীকরণের মধ্যে যদি চলকগুলো 1 ঘাত বিশিষ্ট হয় আমি আবার বলছি সমীকরণগুলোর মধ্যে যদি চলকটা 1 ঘাত বিশিষ্ট হয় তাহলে ওই সমীকরণকেই বলা হবে হচ্ছে সরল সমীকরণ যেমন আমি এটা লিখছি এটা একটা সরল সমীকরণ আমি এটা লিখছি এটাও একটা সরল সমীকরণ কেন দেখো যে চলকের যে পাওয়ারটা দেওয়া আছে এই পাওয়ারটা দেখো 1 ঘাত বিশিষ্ট অর্থাৎ এর পাওয়ার হচ্ছে 1 এই কারণেই এই সমীকরণকে আমরা বলবো হচ্ছে সরল সমীকরণ তাহলে আলোচনায় আমরা দুইটা জিনিস আমরা দেখো লিখেছি একটা হচ্ছে সমীকরণ তো সমীকরণের সংজ্ঞাটা আমি আবার বলছি সমীকরণ হতে লাগলে তিনটা জিনিস আমরা মনে রাখবো নাম্বার 1 হচ্ছে চলক চলক মানে হচ্ছে অজানা রাশি নাম্বার 2 হচ্ছে প্রক্রিয়ার প্রতীক নাম্বার 3 হচ্ছে সমান চিহ্ন তাহলে সংজ্ঞাটা বলার সময় বলবো যে প্রক্রিয়া অজানা প্রতীক বা চলক প্রক্রিয়া চিহ্ন ও সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যই হলো সমীকরণ আর এই সমীকরণের মধ্যে যে চলকটা থাকবে অর্থাৎ সমীকরণটা যদি এক চল মানে ঘাত চলকের ঘাতটা যদি এক ঘাত হয় তবে সেই সমীকরণটাকে বলা হবে সরল সমীকরণ যেমন আমি লিখলাম x প্লাস 3 ইকুয়াল টু 12 এখানে যে সমীকরণটা আছে দেখো এর যে চলক এটি এক ঘাত বিশিষ্ট অর্থাৎ এর ঘাতটা হচ্ছে 1 এটা হচ্ছে সরল সমীকরণ আমি লিখলাম 2y প্লাস 13 ইকুয়াল টু 17 দেখো এইখানেও আমি যে চলকটা লিখছি সেই চলকের ঘাত হচ্ছে 1 ঘাত এই জন্য এটাও হচ্ছে সরল সমীকরণ সমীকরণ এরকমও হতে পারে যে x স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 16 এখানে দেখো চলকের ঘাত কিন্তু আর একটা নাই হয়ে গেছে দুইটা এটাকে দ্বিঘাত সমীকরণ বলে তো আমাদের আলোচনার বিষয় কিন্তু এটা না তো সরল সমীকরণ নিয়ে যেহেতু আলোচনা করছিলাম সেই জন্য লিখলাম তো মূলত আমরা দেখব যে যখন চলকটা এক ঘাত বিশিষ্ট হবে বা এক ঘাত বিশিষ্ট সমীকরণকেই বলা হবে সরল সমীকরণ এরপরে আমরা আরেকটা ব্যাপার এখানে জানব এখানে দেখো বলছে যে সমীকরণের সমাধান এই যে আমি চলকটা লিখলাম x প্লাস এরপরে দিলাম 13 ইকুয়াল টু 17 এই যে এখানে x চলক এই চলকটা হচ্ছে আমার অজানা এই চলকের মান নির্ণয় করার যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটাকেই বলা হয় সমীকরণের সমাধান আমি আবার বলছি যে চলকটা আমার দেওয়া আছে বা যে অজ্ঞাত রাশিটা দেওয়া আছে সেটার মান নির্ণয় করার যে পদ্ধতি এটাকেই বলা হয় সমীকরণের সমাধান এটা নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার আগে আরেকটা ব্যাপারে একটু আমি তোমাদেরকে জানিয়ে দিই স্বতঃসিদ্ধ নামে একটা কথা আছে
স্বতঃসিদ্ধ কথার অর্থ হচ্ছে এটা সর্বজন স্বীকৃত বা প্রুফড করা কথা যেটা একেবারেই সবার দ্বারা প্রমাণিত বিশ্বের সব জায়গায় এর মান এক যেমন সূর্য পূর্ব দিকে ওঠে এটা একটা চিরন্তন সত্য স্বতঃসিদ্ধ ব্যাপারটা অনেকটা এরকম তো এখানে বলা হয়েছে যে যদি দুইটা সমীকরণ ধরো দুইটা রাশি a সমান b এই দুইটা রাশি যদি পরস্পর সমান হয় আমি আবার বলছি দেখো দুইটা রাশি এরা যদি পরস্পর সমান হয় তার মানে a এর মান যদি 5 হয় b এর মানও হবে 5 এই ক্ষেত্রে কথাগুলো বলা হয়েছে যে a এর সাথে তুমি যদি কোনো একটা রাশি যেমন বইতে লিখেছে c যোগ করো তাহলে b এর সাথে যদি c যোগ করো তাহলে এদের মানের কোনো পরিবর্তন হবে না কেন হবে না দেখো এটা যদি 5 হয় c এর মান যদি 2 হয় তাহলে এখানে যেহেতু a সমান b তার মানে b এর মানও 5 c এর মান 2 এখানেও 2 তার মানে এটাও 7 হলে এটাও হবে 7 তো এই যে কথা বলছে এটা সমীকরণে একটা কথা বলছে যে দুইটা রাশি যদি পরস্পর সমান হয় তাদের উভয় পাশে যদি সমান পরিমাণ সংখ্যা যোগ করা হয় তাদের মানের কোনো পরিবর্তন হয় না দ্বিতীয় কথায় বলা আছে যদি সমান সংখ্যক রাশি থেকে যদি বিয়োগ করা হয় তুমি স্বাভাবিকভাবে বুঝতে পারছো এখন এখানেও সেম তাই 5 থেকে 2 বিয়োগ করো এখানে তুমি 5 থেকে 2 বিয়োগ করো তাহলে 3 সমান 3 তাহলে সমান সংখ্যক রাশি যদি বিয়োগ করা হয় তাহলেও তার মানের কোনো পরিবর্তন হবে না আরেকটা বলছে যদি গুণ করা হয় যেমন a কে তুমি c দ্বারা গুণ করো b কেও তুমি c দ্বারা গুণ করো নিশ্চয় এখানে তার মানের কোনো পরিবর্তন হবে না কারণ এটা 5 এটা 2 এটাও 10 হবে তাহলে এটাও 5 এটাও 2 এটাও 10 হবে খুব সিম্পল এগুলো কথা শুধু একটা জায়গায় মনে রাখবা ভাগের ক্ষেত্রে a বাই c b বাই c এখন প্রশ্ন হচ্ছে আমরা সবাই জানি কিন্তু শূন্য দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করা যায় না তার মানে c এর মানটা কখনো শূন্য হবে না শূন্যের চেয়ে বড় যে কোনো সংখ্যা দিয়ে এক হতে পারে দুই হতে পারে পঞ্চাশ হতে পারে একশো হতে পারে যে কোনো সংখ্যা দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে তার মানের কোনো পরিবর্তন হবে না তার মানে স্বতঃসিদ্ধের মধ্যে চারটা কথা দুইটা রাশি পরস্পর সমান হওয়া লাগবে সে সমান রাশির দেখো সমান চিহ্ন যখন থাকবে তখন এর পার্শ্ব হচ্ছে দুইটা ভালো করে দেখো এ সমান বি এর পার্শ্ব দুইটা একটা হচ্ছে বাম পাশ একটা হচ্ছে ডান পাশ সমান চিহ্নের হাতের বাম দিক বাম পাশ ডান দিকে ডান পাশ এটাকে বলা হয় লেফট হ্যান্ড সাইড বা হাতের বাম পার্শ্ব এটাকে বলা হয় হচ্ছে রাইট হ্যান্ড সাইড যে যেটা লিখো অথবা শুধু এলএস বা আরএস লিখলেও হয় অথবা বাম পক্ষ ডান পক্ষ লিখলেও হয় এই বাম পক্ষ আর ডান পক্ষ অর্থাৎ এই দুইটা রাশি পরস্পর সমান এই দুইটা রাশি যদি পরস্পর সমান হয় উভয় দিকে যদি সমান সংখ্যক সংখ্যা যোগ করা হয় অথবা উভয় দিক থেকে সমান সংখ্যক সংখ্যা বিয়োগ করা হয় অথবা উভয় দিকে যদি সমান সংখ্যক সংখ্যা গুণ করা হয় অথবা উভয় দিক থেকে যদি একই সংখ্যা দ্বারা ভাগ করা হয় উভয় ক্ষেত্রে তার মানের কোনো পরিবর্তন হবে না এই চারটাই হচ্ছে স্বতঃসিদ্ধ এই জিনিসগুলোই তোমাকে ক্লিয়ারলি মনে রাখা লাগবে